2001 এ বিএনপি গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতা এসেছিল, তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার শুভেচ্ছা নিন। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে কিংবা এটাকে লিজ দিয়ে পুনরায় ক্ষমতা আসতে চায়, আর এই দ্বীপ লিজ দিতে রাজি হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসতে পারবে। এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে না। তবে তিনি বেঁচে থাকতে বাংলাদেশে কোনো ভূমি কিংবা সম্পদ কারো কাছে লিজ দিয়ে কিংবা বিক্রি করে ক্ষমতা আসবে না বলে জানিয়েছেন। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এছাড়া বাংলাদেশে মাটি ব্যবহার করে অন্য কোনো দেশকে আক্রমণ করার কোনো সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি করে দেন। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। শেখ হাসিনা এই কথাগুলো কতটা সত্য না মিথ্যা তা পরিষ্কার করার জন্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল করিম। প্রথমে ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিরোধ যেভাবে ও যে প্রক্রিয়ায় এবং যার বিনিময়ে নিষ্পত্তি হয়েছিল সেই সম্পর্কে কিছু কথা বলবো। দর্শক, ভারত, বাংলাদেশ ও মায়ানমার এই তিনটি দেশ পাশাপাশি অবস্থান করছে, তবে ভৌগোলিকভাবে বাংলাদেশ কিছুটা বেঁকে দেয়। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে আপনারা একটু খেয়াল করে দেখবেন ফানেলের নিচের অংশের মতো বাংলাদেশের অবস্থানগত কারণে কিছুটা আমরা লকড হওয়ার বা আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল। এই অবস্থার কারণে আন্তর্জাতিক কোনো রীতি ভিত্তিক নয় বরং সমতাভিত্তিক সমুদ্র এলাকা বিভাজন করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশের। দর্শক, 2009 সালে আগ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও মায়ানমার এই তিনটি দেশের মধ্যে বঙ্গোপসাগরের সীমারেখা টানা হয়নি, ফলে দেশগুলোর মধ্যে সমুদ্র বিরোধ বিরাজ করছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ সরকার 2009 সালে জাতিসংঘের দুটি আন্তর্জাতিক সংস্থায় আবেদন করে বা মামলা করে, ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের প্রতিষ্ঠান পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন বা পিসিএতে, আর মায়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত জাতিসংঘের অন্য একটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি বা ইটলসে। 2012 সালের 14 মার্চ বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশের দাবি করা পুরো অংশ বুঝে পায়। এদিকে ভারতের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষিত হয় 2014 সালের 7 জুলাই। এই রায়ে বাংলাদেশ তার দাবির পুরো অংশ বুঝে পায়নি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত বরাবর বঙ্গোপসাগরের ভেতরে একটি সোজা রেখে টেনে দেওয়া হয় এবং যার মাধ্যমে বাংলাদেশ 6,135 বর্গ কিলোমিটার হারিয়েছে। ভারত ও মায়ানমারের সাথে সমুদ্র বিরোধ মামলায় জাতিসংঘের দুটি আদালতে বাংলাদেশ তার ন্যায্য হিসাব বুঝে পেলেও ভারতের কাছে ক্ষতিগ্রস্ত হয়, কারণ বাংলাদেশ গত 40 বছর সমুদ্রের যে অংশগুলো ভোগ করে আসছিল সেখান থেকে 6,135 বর্গ কিলোমিটার হারিয়ে ফেলে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের যে বিস্তীর্ণ এলাকা বা ইকোনমিক যে জোন চষে বেড়াত এবং বাংলাদেশের অদূর ভবিষ্যতে সেখানে যে তেল গ্যাস পাওয়ার যে সম্ভাবনা ছিল বা অনুসন্ধান করার যে সুযোগ ছিল সেই সুযোগ হারায়। এক কথায় বলতে গেলে বাংলাদেশ নৌবাহিনী যে মানচিত্র নিয়ে গত 40 বছর যাবৎ সমুদ্র পাহারা দিত বা দিয়ে আসছিল তার অনেকাংশ হারিয়ে ফেলে এই মামলার রায়ে। সমুদ্র বিশেষজ্ঞদের মতে ভারতের কাছে হারানো সেই অংশটাতে তেল ও গ্যাস পাওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনক হলেও খুব সত্য যে শেখ হাসিনা এবং তার সরকার এবং তার অনুগতরা সমুদ্র বিজয় লাভ করেছে বলে সারা দেশে ডাকডোল পিটিয়ে দীর্ঘদিন তারা উদযাপন করেছে এবং এখনও তারা গণমাধ্যমে এবং বিভিন্ন ফোরামে বলে বেড়ায় যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র বিজয় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিবেশী দুই দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশ তার সমুদ্র সীমা জয় করতে পেরেছে। ভারত এবং মিয়ানমার তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কিন্তু এই অর্জনটা করেছি। অথচ আপনারা দেখুন সেই ভারতের সাথে সমুদ্র যে বিরোধ নিষ্পত্তি মামলা সেখানে কিন্তু আমরা 6,135 বর্গ কিলোমিটার আমাদের জলপথ হারিয়েছি। এই মিথ্যাচার জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার। দর্শক, ভারতের সাথে সমুদ্র বিরোধ নিষ্পত্তির মামলায় বাংলাদেশ জয়লাভ করেছে না হেরেছে এই বিষয়টা কিন্তু আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত যে কোনো কর্মকর্তা কিংবা যারা এখন অবসরে আছেন তাদের যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা এর সত্যতা জানতে পারবেন এবং আমরা জানতে পারবেন বাংলাদেশ সেই মামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আদৌ আমরা সমুদ্র বিজয় লাভ করেছি কিনা। এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম শেখ হাসিনার সরকার সেই আন্তর্জাতিক আদালতে বা সেই বিরোধ নিষ্পত্তির মামলায় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ হারালেও তিনি কিন্তু প্রপাগান্ডা করে যাচ্ছেন। এবার অন্য প্রসঙ্গে আসা যাক। শেখ হাসিনা বলেছেন ভারত সরকার যা চেয়েছে তার থেকে অনেক বেশি দিয়েছেন। কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি
সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আর শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের নয়াদিল্লিতে গিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উনি অনুরোধ করে এসেছেন, ভারতের কাছে আমাদের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে এর বিনিময়ে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উনি নয়াদিল্লিতে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করে এসেছেন যাতে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তিনি মুখ ফসকে কিন্তু বিষয়টা প্রকাশ্যে বলে ফেলেছেন। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, যে শেখ হাসিনা আমাদের আদর্শ। যা হোক, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে মোট 77টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর বেশিরভাগই কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী এবং আমাদের রাষ্ট্রবিরোধী। এখানে কয়েকটা উদাহরণ সংক্ষেপে তুলে ধরছি। ভারতীয় পণ্যের ট্রানজিট রুট চুক্তিটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত 77টি চুক্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বাংলাদেশের স্বার্থবিরোধী। 2018 সালে দিল্লিতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির শিরোনাম ছিল এরকম, এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া। দর্শক, চুক্তির শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একতরফা একটি ট্রানজিট ও করিডোর চুক্তি। এই চুক্তি মোতাবেক ভারত থেকে বাংলাদেশের 16টি রুট হয়ে ভারতীয় পণ্য পুনরায় ভারতে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে, আর প্রায় বিনামূল্যে আমাদের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে 520 কিলোমিটার সড়কপথ ব্যবহারের সুযোগ পেয়েছে, এছাড়া রেলপথ এবং নদীপথও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশি কোনো পণ্য সড়ক কিংবা নৌপথে রপ্তানি করার কোনো সুযোগ রাখা হয়নি। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করে ভুটান ও নেপালের পণ্য ভারতের মাত্র 12 কিলোমিটার সড়কপথ ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছে না ভারত। নানা টালবাহানায় এই বিষয়টা ঝুলে রেখেছে। ভারত মূলত তার বাণিজ্যিক স্বার্থে কাজটি করছে, কারণ বাংলাদেশের উপর দিয়ে যদি পণ্য সেখানে রপ্তানি করা হয় বা আনা নেওয়া করা হয় তাহলে ভারতের উপর নেপাল ও ভুটানের পুরো নির্ভরশীলতা হ্রাস পাবে। যাই হোক, ভারতীয় পণ্যের ট্রানজিট চুক্তিটি একটি নজিরবিহীন চুক্তি, এমনকি চিরশত্রু ভারত ও পাকিস্তানের সীমান্তেও দুই দেশের পণ্য পরিবহনের জন্য সীমান্ত চুক্তি রয়েছে। এটি মূলত আমাদের একটি গোলামী চুক্তি, যেই চুক্তির সম্পর্কে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুস্তাক হোসেন খান বলেছেন, ভারত যদি একটা আম চায় ভারতকে তিনটা আম দিয়ে দেয়, তাতে যদি ভারত আমাকে ভালোবাসতে শুরু করে সে হয়তো আমাকে আমি যে কলাটা চাই সে কলাটা আমাকে দেবে, আর যদি কলাটা নাও দেয় অন্তত আওয়ামী লীগকে সে রক্ষা করবে। সার্বিক বিশ্লেষণে আমরা দেখতে পাই একতরফাভাবে বাংলাদেশের আমাদের স্থলপথ এবং জলপথ বাংলাদেশের মানচিত্রকে বা বাংলাদেশের পুরো স্থলভাগকে ব্যবহার করার সুযোগ যেভাবে এই চুক্তির মাধ্যমে দেওয়া হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ঘটনা, এবং এটা আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য চরম হুমকি বলে বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন। সহজ কথায় বলতে গেলে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে। যেই শর্তে ভারত ট্রানজিট চাচ্ছে সচেতন বাংলাদেশের জন্য এটা হবে একটা মারাত্মক আত্মসম্মান হানিকর একটা ঘটনা। এদিকে আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তিটি সেটিও কিন্তু দেশের স্বার্থবিরোধী। চুক্তি মোতাবেক আগামী 25 বছর আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ ক্রয়ের জন্য এবং এক্ষেত্রে ভর্তুকি ও ক্যাপাসিটি চার্জ বাবদ 180,000 কোটি টাকা বাড়তি গুনতে হবে। 2010 সালে প্রণীত সেই দায়মুক্তি আইনকে ব্যবহার করে এবং অতি গোপনে এই চুক্তির সম্পাদন করা হয়েছে বলে শেখ হাসিনার যে জ্বালানি উপদেষ্টা তৌফিক আলহীও স্বীকার করেছেন। তবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ হাসিনা এই মহা লুটপাটের ঘটনার দায় এড়াতে পারেন না। বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা কোনদিন হতে পারে না। এদিকে ফেনী নদী আন্তর্জাতিক নদী না হলেও এটার পানি ভারতকে দেওয়া হয়েছে, অথচ আমাদের সেই তিস্তা নদী চুক্তি 2010 সাল থেকে এর খসড়া চূড়ান্ত হয়ে থাকলেও ভারত নানা টালবাহানায় এই চুক্তিটি ঝুলিয়ে রেখেছে। শেখ হাসিনা নিজের মুখে বলেছেন তিনি মানবিক কারণে ত্রিপুরাবাসীকে ফেনী নদীর পানি দিয়েছেন। কেউ যদি পানি পান করতে চায় আমরা যদি তার পানিটা না দিই এটা কেমন দেখায়? আমাদের তো আরও সীমান্তবর্তী নদী আছে, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। বিশেষজ্ঞদের মতে মূলত ভারতকে খুশি রাখতে এবং ভারতের চাপে শেখ হাসিনা এই চুক্তিটি সম্পাদন করেছেন। এবং আমরা জানি যে সীমান্তবর্তী নদীতে দুই দেশেরই কিন্তু অধিকার থাকে, এই সামান্য তারা পানি পান করার জন্য নেবে তাও তাদের একটা ইউনিয়ন, আর সেইটা নিয়ে এত কথা বলে কোন মুখে? শেখ হাসিনা সরকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারতের 20টি রাডার স্টেশন স্থাপন করার অনুমতি দিয়েছে। কোনো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের ঘটনা খুবই নজিরবিহীন। এই 20টি রাডার স্টেশন দ্বারা ভারত বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং বঙ্গোপসাগরে বিভিন্ন গোয়েন্দা নজরদারি পরিচালনা করবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ঘটনা বা এই চুক্তি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে, আর এই ঘটনা দেশ বিক্রির চেয়ে কোনো অংশে কম নয়।
দেশের তেল ও গ্যাস সম্পদ রক্ষার ক্ষেত্রেও শেখ হাসিনা সরকার বারবার বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করার নজির স্থাপন করেছেন। মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল গ্যাস কূপ খননকালে 1997 সালে এর বিস্ফোরণ ঘটে। এতে মাগুরছড়া গ্যাস ফিল্ডের প্রায় 35,000 কোটি টাকার গ্যাস সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়। তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রণালয় মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের কাছ থেকে মাত্র 609 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। এটা খুবই নজিরবিহীন এবং খুবই রহস্যজনক। যা হোক, অক্সিডেন্টালের কাছ থেকে কূপটির মালিকানা প্রথমে ইউনোকল ও সবশেষে শেভরনের কাছে যায়, আর শেখ হাসিনা সরকার এই শেভরন নামক মার্কিন কোম্পানির কাছ থেকে ওই ক্ষতিপূরণ তো আদায় করেনি, বরং ওই ক্ষতিপূরণের পুরো টাকা মাফ করে দেয়। 2011 সালে বঙ্গোপসাগরের 10 ও 11 নম্বর ব্লকের ইজারা মার্কিন কোম্পানি কনকো ফিলিপসকে 80% মালিকানা এবং একই সাথে তেল কিংবা গ্যাস যাই উত্তোলিত হোক না কেন সেটা বিদেশে রপ্তানির সুযোগ রাখা হয়। এই চুক্তির ক্ষেত্রে সংঘটিত দুর্নীতির প্রমাণ ও তথ্য উইকিলিক্স ফাঁস করে দিয়েছে। উইকিলিক্সে তার বার্তায় দেখা যায়, প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি কনকো ও ফিলিপসকে বঙ্গোপসাগরের 2টি গ্যাস ব্লক প্রদান করার ক্ষেত্রে উনি গোপনে বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন, যেটা পুরো রাষ্ট্রবিরোধী। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সামনে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রবিরোধী যেসব চুক্তি স্বাক্ষর করা হয়েছে তার মাত্র কয়েকটা উদাহরণ তুলে ধরেছি। এর বাইরে একটা বিষয়ে কিছু কথা বলা দরকার। বাংলাদেশের মতো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা বা ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট বা রয়ের অবস্থান রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোস্ট গার্ড, পুলিশ ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে এই রয়ের প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতি বিদ্যমান। অর্থাৎ বাংলাদেশের সামরিক ও বেসামরিক প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা কার্যক্রমে ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যাপক এবং সক্রিয় উপস্থিতি বিদ্যমান। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড ও দিক নির্দেশনা মূলত এই রয়ের কাছ থেকে আসে। বিগত কয়েক মাস যাবৎ আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড চলছে এবং শেখ হাসিনা বিভিন্ন সময় যা মন্তব্য করছেন, যা কিছু করছেন, সবকিছু কিন্তু সেই রিমোট কন্ট্রোলে বা ভারতের রয়ের ইশারায় পরিচালিত হচ্ছে। সার্বিকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং আমাদের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সব বিষয় এই রয় দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন বলছি, সেটা হলো বাংলাদেশের সর্বক্ষেত্রে একটি বিশেষ ধর্মের লোকজন ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মী কিংবা সহযোগী হিসেবে কাজ করছে। নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের চারপাশে লক্ষ্য করবেন, এই বিশেষ ধর্মীয় গোষ্ঠীর লোকজন ভারতের কোনো প্রকার সমালোচনা ওনারা সহ্য করতে পারেন না। এদের একটা বড় অংশ, বিশেষ করে যারা বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনে চাকরি করছে, তাদের অনেকেই সেই প্রতিবেশী একটি দেশে তাদের যে সম্পদ তারা অর্জন করে সেটা বৈধ উপায় কিংবা অবৈধ উপায়ে, তার একটা বড় অংশ কিন্তু সেখানে তারা বিনিয়োগ করে বা সেখানে গচ্ছিত রাখে। যা হোক, আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্বার্থবিরোধী কোনো কাজ করলে বা কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে ভারতীয় গোয়েন্দা সংস্থার টার্গেটে সে পরিণত হয়। এর সর্বশেষ এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে সেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এবং ডক্টর রেজা কিবরিয়া। দর্শক, মানুষকে ফাঁদে ফেলার জন্য এই গোয়েন্দা সংস্থা প্রথম যে কাজটি করে সেটা হলো সেই ব্যক্তি বা গোষ্ঠীর কী প্রয়োজন সেটা তারা মূল্যায়ন করে বা অ্যাসেস করে। কারো হয়তো টাকা প্রয়োজন, কারো নারী, কারো বাড়ি, কারো গাড়ি, কারো হয়তো স্ত্রীর গহনা, কিংবা কারো হয়তো বিদেশ ভ্রমণ বা প্রমোদ ভ্রমণের হয়তো ইচ্ছে থাকে। এই বিষয়গুলো যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যক্তির সেই ইচ্ছে পূরণ করা হয় এবং সেই পূরণ করার মাধ্যমে তাকে তার আয়ত্তে নিয়ে নেওয়া হয়। কাজে ভবিষ্যতে সে যখন মাথা ছাড়া দিয়ে বসবে কিংবা সে যদি বিএনপি কিংবা অন্য কোনো দলের হয় যারা ভারত এবং আওয়ামী লীগের সমালোচনা করবে বা বাধা হয়ে দাঁড়াবে, তখন কিন্তু যে সুবিধাটা নিয়েছিল অবৈধভাবে এই রয়ের কাছ থেকে সে বিষয়টা তারা তখন প্রকাশ্যে নিয়ে আসে। গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এই ফাঁদেই পা দিয়েছেন। এভাবে প্রলোভন দিয়ে এবং টার্গেটে পরিণত করে সরকার বিরোধী ব্যক্তিদেরকে বা গোষ্ঠীদের মুখ বন্ধ করা হচ্ছে। এই কৌশল ব্যবহার করে সরকার বিরোধী সামরিক ও বেসামরিক প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদেরও মুখ বন্ধ করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বা মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশে পরিণত করা এবং শেখ হাসিনা যদি আবার যে কোনোভাবে ক্ষমতায় আসে, এই লক্ষ্য পূরণে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা বিজেপি এবং আরএসএস অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক, শেখ হাসিনা যতই দেশপ্রেমের কথা বলুক না কেন, ওনার অতীত কর্মকাণ্ড থেকে আমরা দেখেছি উনি ভারতের প্রয়োজনে বা ভারতের স্বার্থে বা তার ক্ষমতা টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দিয়েছেন এবং নিজ মুখেই তা স্বীকার করেছেন।
তার বাবা শেখ মুজিবও ভারতের হাতে বাংলাদেশের ভূমি তুলে দিয়েছিল। বাংলাদেশের সংবিধান সংশোধন করে ভারতের কাছে বেরুবাড়ি ও লাঠিটিলা নামে দুটি ভূমি হস্তান্তর করেছে শেখ মুজিব। কিন্তু চুক্তি অনুযায়ী দীর্ঘদিন আমাদের সেই 3 বিঘা করিডোরের ন্যায্য হিসেবে আমরা বুঝে পাইনি। অতীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল গ্যাস কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়েছেন। বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ ব্লক দেশের স্বার্থ রক্ষা না করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এখন উনি বিএনপির সমালোচনা করছে যে বিএনপি নাকি 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্যাস সম্পদ দিয়ে ক্ষমতায় এসেছিল। তাহলে এর প্রমাণ তিনি কেন জনসমক্ষে এতদিন প্রকাশ করেননি, কেন নিয়ে আসছেন না? আর উনি যেসব কর্মকাণ্ড করেছেন যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো কি রাষ্ট্রবিরোধী কাজ নয়? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপে মুখে এখন শেখ হাসিনা উদ্ভ্রান্তের মতো বকবক করে বেড়াচ্ছেন। উনি চাচ্ছেন 2014-18 সালের মতো আবার একটি জনতন্ত্র নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় আসতে। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি, জনগণকে সচেতন করেছি। সবশেষে বলবো, শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমের সামনে প্রতিদিন অনর্গল মিথ্যে কথা বলেন সেটা বাংলাদেশের প্রতিটি মানুষই জানে। তাই ওনার মতো ভণ্ড এবং রক্তপিপাসু স্বৈর শাসককে বাংলাদেশের মানুষ আর ক্ষমতা দেখতে চায় না। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনের যারা কাজ করছেন সবার প্রতি আমার অনুরোধ, শেখ হাসিনা এবং তার দলের অনুসারী সহ আপনাদের চারপাশে থাকা একটি বিশেষ ধর্মের লোকদের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন, যাতে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট কিংবা কর্মী হয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে তারা জড়িত হওয়ার সুযোগ না পায়। আমাদের প্রিয় মাতৃভূমি ও লাল সবুজ পতাকা পৃথিবীর বুকে টিকে রাখতে হলে সবাইকে আগামী দিনগুলোতে আরও সজাগ ও সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।